আসসালামু আলাইকুম মিস্টার অ্যান্ড মিসেস রহমান চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে তো এটা শুরু করেছি আজকে সকাল এগারোটার দিকে তো এগারোটার দিকে যখন আমরা আমার মা আসলে চা খাচ্ছিল চা দিয়ে রুটি খাচ্ছিল ঠিক ওই টাইমটা থেকে আজকে ব্লগটি শুরু করলাম সকালে উঠে আমরা নাস্তা করেছি নাস্তা করার পর আটটা সাড়ে আটটার দিকে নাস্তা করেছি তো সকালে নাস্তা করার পরে আফটার টু আওয়ার্স তো এটা হচ্ছে একটু চা দিয়ে রুটি খাওয়া তো আমার আম্মু হচ্ছে বয়স্ক মানুষ তার একসাথে তিনি বেশি খেতে না তো একটু একটু করে খায় তো সেটা হচ্ছে চা দিয়ে রুটি খাচ্ছিলো তো সেটা একটু আপনাদের সাথে শ্যুট করলাম আর আমার মা এসেছে গতকালকে আমাদের বাসায় কিছুদিন থাকবেন উনি একটি কথা যেটা হচ্ছে আজকে আমরা সারাদিন কী করছি কোথায় গিয়েছি কী রান্না হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো প্লিজ আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করে যাবেন যাতে করে পরবর্তীতে যদি কোনো ভিডিও দেই সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান এরই মাঝে আজকে হচ্ছিল হচ্ছে শনিবার আমরা আজকে বিকেলের দিকে একটু বাজারে গিয়েছিলাম আর এখানে সকালবেলাতে মাহির পড়তে বসেছে নাস্তা করার পরে তো যদিও ওর জ্বর ছিল একটু তো এখন একটু ভালোর দিকে তো যেহেতু পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে তো ওকে বলে একটু পড়তে বসিয়েছিলাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে আমাদের করল্লা ভাজি করা হয়েছিল দুপুরে তো সেটা আসলে ফ্রিজ থেকে বের করা হচ্ছে ভাজি করার জন্য যদি অনেক রকমের তরকারি এখানে ছিল বাট করলাটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো এই তো করলা পাওয়া গিয়েছে তো করলাটা নিয়ে নেওয়া হলো ফ্রিজ থেকে আসলে দুপুরে করল্লা ভাজিটা খুব মজা হয়েছিল আজকে আর পাশাপাশি আমরা আজকে বিকেলের নাস্তা এবং সন্ধ্যার পর্যন্ত আমরা সারাদিন কি কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে আর আপনারা যদি আপনাদের কোনো কমেন্ট মতামত অথবা কোনো কিছু বলার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে করলাগুলো কেটে নেওয়া হলো আর পাশাপাশি কিছু আলুও কেটে নেওয়া হলো আর আজকে আইয়নের শরীরটাও ভালো না ঘুম থেকে উঠেছে সে তার আসলে গতকাল রাতে পেটে ব্যথা ছিল তো সারা রাত ঘুমাতে পারেনি সকালেও পেট ব্যথা ছিল অনেক অর্থাৎ তার শরীর মন দুটাই খারাপ ছিল যদিও আজকে আমরা ওষুধ নিয়ে এসেছিলাম তো পেট ব্যথার জন্য এবং পেটের অবস্থা খুব একটা ভালো না বেশ কয়েকবার বাত মানে পেটটা নরম হয়ে গিয়েছে তো পেট ব্যথা এবং পেট নরম দুটাই সমস্যা ওর তো এই জন্য অবশ্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসা হয়েছে বিকেলে তো ওষুধগুলো অলরেডি স্টার্ট করা হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন কারণ শরীরটা যেত খুব কুইক ভালো হয়ে যায় জন্য আর এখানে চালগুলো ধুয়ে নেওয়া হলো ভাত বসানোর জন্য দুপুরের জন্য এই তো আর এখানে যেহেতু আয়নের পেটটা একটু নরম হয়ে গিয়েছে এর জন্য আসলে স্যালাইনটা আসলে ওকে খাওয়ানো হবে আজকে স্যালাইন নিয়ে এসেছিলাম গতকালকেই তো সেই স্যালাইনটা আজকে শেয়ার করা হবে সেই স্যালাইনটা আসলে খাওয়ানো হবে ওকে তো এখানে স্যালাইনটা রান্না করা হচ্ছে ওর জন্য আয়নের জন্য তো এখানে আজকে করলা ভাজিটা এখন রান্না করা হবে যেটা বলেছিলাম আজকে দুপুরের জন্য ওই ভাজিটা করা হয়েছে তো করলা ভাজিটা এখানে বসানো হচ্ছে বরাবরের মতো আপনারা চাইলে আমাদের রেসিপিগুলো ফলো করতে পারেন দেখে দেখে খুবই সিম্পল সবাই পারেন আশা করি সো দ্যাট আমি আর এটা ডিটেলসটা জানালাম না আর যেটা বলছিলাম যে আগামীকালকে আমাদের বাসায় আমার শাশুড়ি আবারও আসবেন উনি আসলে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যাওয়ার পর আবারও অসুস্থ হয়ে গিয়েছে তো আজকে রাতে আবার রাতে বলতে আজকে ভোরে আবার আমাদের বাসায় আসবে তো আপনারা সবাই দোয়া করবেন যেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যায় আসলে সবাই খুব অসুস্থ আমার মাও অসুস্থ আমার শাশুড়ি অসুস্থ সবাই খুব সিক সো আপনারা সবাই দোয়া করবেন যাতে যারা অসুস্থ তারা সবাই সুস্থ হয়ে যায় আসলে ভালো লাগে না এসব চারিদিকে শুধু অসু অসুখ বিসুখ এসব লেগেই থাকে আর যেটা বলছিলাম এটা ছিল দুপুরবেলাতে আমরা আজকে লাঞ্চ করেছিলাম তো চিকেন ছিল আর ডাল ছিল শাক আর গতকালকে বিরিয়ানি ছিল কিছু আর হচ্ছে ডিম ছিল গতকালকে আসলে এগুলো খাওয়া হয়নি তো এগুলো আজকে দুপুরে খাওয়া হবে আর তো করলা ভাজি চুলা আর এটা ছিল বেলাতে আমরা বাহিরে গিয়েছিলাম একটু আমি বিশেষ করে বাহিরে গিয়েছিলাম বিশেষ একটা কাজে তো আসার সময় আসলে নাস্তা নিয়ে এসেছিলাম কিছু সবার জন্য তো এটা নাস্তা নিয়ে আর এটা ছিল আমি এসেছিলাম আজকে এটা হচ্ছে ফজলিয়াম বড় বড় একটা প্রতিটা প্রায় এক কেজির মতো ওজন হবে তো সেটাও একটু আপনাদের সাথে শ্যুট করলাম তো এই তো আমাদের ভিডিও চলছে আর আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন যারা অসুস্থ আছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায় আমার মাহির এবং আইএন দুজনই অসুস্থ সো ওদের জন্য আপনারা একটু দোয়া করবেন কাইন্ডলি আর এখানে আমরা এই যে নাস্তাগুলো করছিলাম আমরা সবাই একসাথে এটা বিকেলবেলার নাস্তা ছিল আর আইএনএরও আইএন মাহির ওরাও আসলে একটু নাস্তা করছিল সেটা একটু শ্যুট করলাম আপনাদের সাথে তো আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আবারও পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন ব্লগ নিয়ে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আল্লাহ হাফেজ